नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत या रसूल अल्लाह, नारे इमामत या मौला अली या मौला अली। पवित्र उरुश मुबारक 15-16-17 ফেব্রুয়ারি 2024। স্থান বেঞ্জেরিয়া দরবার শরীফ। এখন অনেকেই ফোন দিয়ে জানতে চায় কিভাবে বেঞ্জেরিয়া সিস্তিয়া দরবার শরীফে যাবেন। তো আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ কিভাবে সারা বাংলাদেশ থেকে বেঞ্জেরিয়া সিস্তিয়া দরবার শরীফে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলটি লামহা বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই ফোন দিয়ে জানতে চান কিভাবে বেঞ্জেরিয়া সিস্তিয়া দরবার শরীফে যাব। এই বেঞ্জেরিয়া সিস্তিয়া দরবার শরীফের বর্তমান গদিনিশি কাজী বেনজির হক সিস্তির আলোচনা শুনে অনেকেই ইন্টারেস্ট বোধ করেন যে বেঞ্জেরিয়া সিস্তিয়া দরবার শরীফে যাবেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় আছে সেটা জানেন না। তো আজকের ভিডিওতে সেটাই জানানোর চেষ্টা করব। বেঞ্জেরিয়া সিস্তিয়া দরবার শরীফটা হলো ঝাউগড়া এলাকার নাম, আর থানার নাম আড়াইহাজার, জেলার নাম নারায়ণগঞ্জ। এখন আপনার যদি বাংলাদেশের যে কোনো স্থান থেকে যদি যেতে চান, অবশ্যই আপনার নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় যেতে হবে। আড়াইহাজার থেকে ঝাউগড়া যেতে হবে। তো এখন কিভাবে যাবেন আমি যদি প্রথমেই বলি, চট্টগ্রাম, কুমিল্লা পূর্বাঞ্চল থেকে যারা আসতে চান, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ওই দিকের কথা, ঠিক আছে, যারা ওই দিক থেকে আসতে চান তাদের কাছে বলবো, কক্সবাজার থেকে যারা আসতে চান তারা অবশ্যই ঢাকার গাড়িতে উঠবেন। ঢাকার গাড়িতে উঠে নামবেন মদনপুর চৌরাস্তা থেকে সিএনজির মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন গোল চত্বর, এখানে আসবেন। এই গোল চত্বরে এসে এখান থেকে যে কোনো একটি রিক্সায় বললেই আপনাকে জাউগড়া বেঞ্জেরিয়া সিস্তিয়া দরবার শরীফে নিয়ে যাবে। দক্ষিণ অঞ্চল থেকে আসতে চান, যেমন শরীয়তপুর, ফরিদপুর, বরিশাল, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, তাদের বলবো আপনারা যাত্রাবাড়ির গাড়িতে যাত্রাবাড়ি আসবেন। আপনারা যাত্রাবাড়ি থেকে 2500-এর গাড়িতে এই যে চৌরাস্তা বা পায়রা চত্বর, এখানে এসে নামবেন। এখান থেকে রিক্সায় ওই বেঞ্জেরিয়া সিস্তিয়া দরবার শরীফ বললেই নিয়ে যাবে, মানে আপনাদের এখানে আসতে হবে। তারপর যদি আমি বলি উত্তরাঞ্চলের লোক, যারা উত্তরাঞ্চলে যেমন বগুড়া, রংপুর, লালমনিরহাট, তারা যদি বেঞ্জেরিয়া সিস্তিয়া দরবার শরীফে আসতে চান তাদের আসতে হবে ঢাকার গাড়িতে। ঢাকা কুড়িল বিশ্ব রোড নামতে হবে। কুড়িল বিশ্ব রোড নেমে ওখান থেকে 2500-এর গাড়ি পাওয়া যায়, বিআরটিসি গাড়িতে উঠতে হবে এবং এই গোল চত্বরে আইসা নামতে হবে। এখান থেকে আপনি দরবারে যেতে পারবেন রিক্সায়। আর যদি আপনারা সিলেট থেকে আসতে চান তাহলে সিলেট থেকে ঢাকার গাড়িতে উঠবেন, সিলেটের ওই অঞ্চলটা আইসা নামবেন ভুলতা গাউসিয়া, গাউসিয়া থেকে সিএনজি আছে, বলতে হবে যে আমি 2500-এর সিএনজি, 2500 ডাইরেক্ট আজ 2500 আসে। ওখান থেকে সিএনজিতে 2500 আসার আগে বলবেন যে আমাকে ঝাউগড়া বাজারে নামাই দেওয়ার জন্য। ঝাউগড়া বাজারে নামাই দিলে ওখান থেকে একটু হাঁটলেই বা কারো কাছে জিজ্ঞেস করলেই 2 মিনিটের পথ পেয়ে যাবেন বেঞ্জেরিয়া সিস্তিয়া দরবার শরীফ। তো আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন কোথায় অবস্থিত ঝাউগড়া বেঞ্জেরিয়া দরবার শরীফ। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। পবিত্র উরুশ শরীফ আগামী 15-16-17 ফেব্রুয়ারি 2024। এই উরুশ শরীফটা হচ্ছে শাহ সুফি দয়াল বাবা কাজী ফজলুল হক আল কাদরি শাহ সাহেব কুদ্দুসে শাহ সুল আজিজ সাহেবের স্মরণে 14তম পবিত্র মহাপবিত্র উরুশ শরীফ করা হচ্ছে। এই স্মরণে 14তম পবিত্র উরুশ শরীফ মোবারক আয়োজন করা হয়েছে। সবাইকে আমন্ত্রণ রইল এই উরুশ শরীফে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে যদি আপনারা না চিনেন বা আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।